ফের লোকালয়ে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের আজমলমারি এক নম্বর জঙ্গল থেকে বেরিয়ে নদীর সাঁতরে কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মনসাতলা গ্রামে ঢুকে পড়ে বাঘটি। সোমবার সন্ধ্যার দিক থেকেই বাঘের পায়ের ছাপ নজরে আসে গ্রামবাসীদের। এরপরেই সুন্দরবনের প্রত্যন্ত কুলতলির লোকালয়ে দক্ষিণ রায়ের আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। চলতি বছরে বাঘের আক্রমণের শিকার হয়েছেন বেশ কয়েকজন মৎস্যজীবী, তাদের মধ্যে অনেকেরই প্রাণ গেছে। তার রেশ কাটতে না কাটতেই আবারও সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক। যেহেতু নদী লাগোয়া মনসাতলা গ্রাম হওয়ার কারণে অধিকাংশ মানুষই এখানে কৃষিজীবী ও মৎস্যজীবী, ফলে বাঘের পায়ের ছাপ দেখা মাত্রই গোটা গ্রাম জুড়ে কার্যত বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে সেই বাঘের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা। গ্রামবাসীদেরকে নিয়েই রাতভোর গ্রাম লাগোয়া নদীর মাঝ বরাবর সেখানে লাঠির সোঁটা নিয়ে রাতে পাহারা দেওয়া হয়। সেই সঙ্গে বাজি পটকা ফাটানো হয় যাতে বাঘটি রাতের অন্ধকারে গ্রামে হামলা চালাতে না পারে। নদীতে জোয়ার থাকার কারণে মঙ্গলবার সকাল অবধি বাঘের অবস্থান জানা যায়নি, ফলে নদীতে ভাটা নামার সঙ্গে সঙ্গে সেখানে বাঘের অবস্থান সম্পর্কে জানার জন্যই তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে বন দপ্তর সূত্রে। এলাকার গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে বাঘটিকে ধরে আবার ফেরত নিয়ে যাক বনকর্মীরা। ব্যুরো রিপোর্ট, খাস খবর।